সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। আমবাগানে খেলার সময় বজ্রাঘাতে প্রাণ হারালো 7 বছরের এক বালক, নিহতের নাম সাহিব শেখ। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার মঠিপুর গ্রামের আমবাগানে। রবিবার দুপুর 3টে নাগাদ আহত সাহিব শেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলে পেলে ফেলতে গেল আমবাগান গেছিল, সে সময় এখন বজ্রঘাত গিয়েছে, আওয়াজ হয়েছে, ওখানে আওয়াজ পেয়েছে, ওখান থেকে আমাদের ঘরে নিয়ে এলাম। দেখতে দেখতে ওকে নিয়ে এসে নিয়ে চলে আসছি, ওকে নিয়ে এসে হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে এসে, হ্যাঁ হসপিটালে এসে ট্রিটমেন্ট করে এলাম। ডাক্তার বলছে, হ্যাঁ ডাক্তার বললো যে ওর নাম ছিল।